আল্লাহ পাক তার হাবিবের চরিত্রকে বর্ণনা দেওয়ার জন্য আল্লাহর যে আল্লাহ নাম ছাড়া আরো 99টি সিফাতি নাম আছে তার ভিতর একটি নাম হলো আজিম। আল্লাহ তার হাবিবের চরিত্রের উন্নত চরিত্রের ব্যাপক চরিত্রের এবং মর্যাদাপূর্ণ চরিত্রের বর্ণনা করতে গিয়ে আমার রাসূলের চরিত্রটা কেমন, হুজুরের আখলাক কেমন, আল্লাহর হাবিবের প্রস্ফুটিত সৌন্দর্য মণ্ডিত এই চরিত্রটা কত উচ্চাঙ্গের এটা বর্ণনা দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ তার নিজের একটি নাম তার হাবিবকে দিয়েছেন। استغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي الفرقانه الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِّ على سيدنا محمد وعلى آله وصحبه
মহব্বতে বরুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আশিক হইয়া পরিদরদ মাশুক আছেন মদিনা খাটি আশিক যদি হতে পারি ওই জান্নাত হবে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا আমরা সবাই গুনাহগার নবীজি আপনাকে তো চিনলাম না গুনার কারণে রোজা হাশরে আমাদের কি ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাব্বতে বড়ে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবটুকুন শুকরিয়া মহান মালিকের জন্য যে মালিক আমাদেরকে পবিত্র জুমার দিবসে সুযোগ করে দিয়েছেন তার বেহেশতি কুদরতি কদম মোবারকে হাজির হওয়ার। মনিবের দয়ায় আমরা যারা উপস্থিত হতে পেরেছি এবং কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথা শুনবার সুযোগ আমরা লাভ করেছি, যে মহান মালিক এই সুযোগটুকু আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন তার আলিশান দরবারে কায়মনোবাক্যে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি ভালোবাসাকে উজাড় করে দিয়ে শুকর গুজার হচ্ছে। আমরা সকলেই একবার পড়ি আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সৃষ্টির একমাত্র ওসিলা সমস্ত নবী কুল শিরোমণি নবীউল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীনা হাবিবুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেহেশতি কদম মোবারক মদিনা আল মুনাওয়ারার পানে অধম গুনাগার উম্মত হিসাবে মহান মনিবের দরবারে প্রার্থনা, বিনা দরখাস্তে আল্লাহ পাক তার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য যেমন আমাদেরকে দান করেছেন, এই সৌভাগ্য লাভের পাশাপাশি আল্লাহর কাছে আরেকটি দাবি, আল্লাহ যেন হাশরের ময়দানের কঠিন বিচার এবং ফয়সালার মুহূর্তে
আল্লাহ যেন তার হাবিবের শাফাতের ঝান্ডা তোলে আমাদেরকে একটু জায়গা করে দেন, আমরা পড়ছি আমিন। যেহেতু জুমার নামাজের এই মুহূর্তে দোয়া কবুল হয়, এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাই কবরবাসীদের জন্য, যারা পৃথিবীর বর্ণাঢ্য জীবনকে সমাপ্ত করে কবর জগতে অবস্থান করছেন। আমরা জানি না কে কোন হালাতে আছেন, তবে আল্লাহর কাছে আমরা প্রতিনিয়ত দোয়া করি আল্লাহ যেন কবরবাসীদেরকে মাফ করে দেন, এবং অবশ্যই আল্লাহ যেন প্রত্যেকের কবরকে বেহেশতের টুকরায় পরিণত করেন, আমরা পড়ছি আমিন। আমরাও তো হাঁটি হাঁটি পা পা করে কবরের দিকে এগুচ্ছি, আমাদেরও একদিন মাটির সঙ্গে মিশে যেতে হবে, পৃথিবীর মানুষের মুখের দিকে চেয়ে থাকতে হবে। আল্লাহ না করুক যদি গুনাহগার হয়ে কবরে যাই, তাহলে দুনিয়াবাসী মানুষের দোয়া ছাড়া আমাদের কবরে নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আর যদি দুনিয়াতে বসেই খাঁটি তওবা করে গুনাহমুক্ত একটা জীবন নিয়ে কবরে যেতে পারি, তাহলে হয়তোবা আমরা নিরাপদ থাকব। তাও যদি যাদেরকে রেখে গেলাম, যা কিছু রেখে গেলাম, সেগুলোর যদি সুন্দর বণ্টন হয়, দীন এবং ইসলামের উপরে অবিচল থেকে রেখে যাওয়া পরিবার যদি চলে, তাহলে আমি কবরে শান্তি পাব। আপনি খুব নেককার মানুষ, পরহেজগার মানুষ, আপনি কবর জগতে প্রবেশ করেছেন, আপনি বেহেশতি হয়ে প্রবেশ করেছেন, কিন্তু আপনি যাদেরকে রেখে গেছেন সন্তান হিসাবে, তারা যদি দিনদার না হয়, তারা যদি নামাজি না হয়, তারা যদি পরহেজগার না হয়, তাহলে তাদের প্রত্যেকটি অপকর্মের, তাদের প্রত্যেকটি অন্যায়ের শাস্তি আপনাকে কবরে ভোগ করতে হবে। তার মানে আপনি ভালো হয়ে কবরে চলে গেলেই কিন্তু আপনি পার পাচ্ছেন না, বরং আপনি যাদেরকে রেখে যাচ্ছেন তাদেরকে কিন্তু আপনার কাছে বড় একটি প্রশ্ন। আপনি সম্পদ রেখে যাচ্ছেন, সেই সম্পদ যদি হারাম পথে, অবৈধ পথে ব্যবহৃত হয়, তাহলে তার জন্য আপনাকে কবর জগতে শাস্তি পেতে হবে। এজন্য নিজেকে যেমন ভালো হতে হবে, যাদের কিনে আপনি দুনিয়ার সংসার, তাদেরকেও ভালো পথে চালাতে হবে, সাধ্যমতো আপনাকে চেষ্টা করতে হবে, আপনি আপনার চেষ্টায় মোটেও ত্রুটি করতে পারবেন না, তাহলে হয়তো বা আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবেন যে তুমি তো চেষ্টা করেছ, তুমি তো চেয়েছ। কিন্তু যদি এমনটি হয় যে আপনি নিজেই সৎপথে চলার চেষ্টা করেছেন, পরিবার আপনজন আপনি যাদের দায়িত্বশীল, তাদের ব্যাপারে আপনি দীন এবং ইসলাম কোনো স্মরণ করেন নাই, সেক্ষেত্রে আপনার জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। এজন্য আমরা দোয়া করি যারা ইতিমধ্যেই আমাদের থেকে কবরবাসী হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। পরে না আমি, আমরা যারা হাঁটি হাঁটি পা পা করে এগুচ্ছি, আল্লাহ যেন আমাদেরকেও দিনের জন্য, দিনের পথে, ইসলামের পথে, আল্লাহর বিধান, রসুল্লার তরিকায় আল্লাহ যেন আমাদেরকেও কবুল করেন। আমি আমাদের অধীনস্থ যারা সন্তান হিসাবে, পরিবার হিসাবে, কর্মচারী হিসাবে, তাদের উপরে দিনের যে বিধিবিধানগুলো আছে আমরা যেন প্রয়োগ করতে পারি, এবং কোনো ত্রুটি যেন আমরা না করি। দুনিয়ার কোনো স্বার্থ, কোনো মহব্বত আমাদেরকে যেন পরিবারের উপরে, দিন, দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে কোনো সার যেন আমরা না দেই, এরকম একটি নিয়াত আপনি মনে মনে ধারণ করুন এবং সেই অনুযায়ী পরিবারকে পরিচালনা করুন, তাহলে নিজেও বাঁচতে পারবো, আমার আখেরাত আমার জন্য, আমার পক্ষে আমার আখেরাত সেদিন আমার পক্ষে থাকবে। আল্লাহ পাক যেন পরিবার সহকারে আমাদের প্রত্যেককে আল্লাহ যেন দিনের জন্য কবুল এবং মঞ্জুর করেন। সকলেই পড়ুন আমিন।
সম্মানিত সুধি, পবিত্র কোরআন কারিমের সূরাতুল কলামের 4 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইন্না কালা আলা খুলুকিন আযীম, হে রাসূল, আপনাকে আমি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। এই দুনিয়ার যত চরিত্র আছে সব চরিত্রের মধ্যে আল্লাহর পরেই যার চরিত্রকে আল্লাহ পাক শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন তিনি হলেন আপনার আমার রসুল, আখেরি নবী, নবীজি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক তার হাবিবের চরিত্রকে বর্ণনা দেওয়ার জন্য আল্লাহর যে আল্লাহ নাম ছাড়া আরও 99টি সিফাতি নাম আছে, তার ভিতরে একটি নাম হলো আজিম। আল্লাহ তার হাবিবের চরিত্রের, উন্নত চরিত্রের, ব্যাপক চরিত্রের এবং মর্যাদাপূর্ণ চরিত্রের বর্ণনা করতে গিয়ে আমার রসুলের চরিত্রটা কেমন, হুজুরের আখলাক কেমন, আল্লাহর হাবিবের প্রস্ফুটিত সৌন্দর্যমণ্ডিত এই চরিত্রটা কত উচ্চাঙ্গের, এটা বর্ণনা দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ তার নিজের একটি নাম তার হাবিবকে দিয়েছেন। আল্লাহ পারলে ভিন্ন একটি শব্দ দিয়ে রসুল্লার চরিত্রের বর্ণনা দিতে পারতেন, আল্লাহ তা না করে নিজের একটা নাম, যেই নামটা আল্লাহ নিজের জন্য পছন্দ করলেন সেই নামটাই আল্লাহ তার হাবিবের পক্ষে ব্যবহার করে তার রসুলের চরিত্রের বর্ণনা দিলেন। সুবহানাল্লাহ, আজিম, আজিম, এটি একটি আরবি শব্দ, এর অর্থ হল মহান, ব্যাপক। এর ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আজিম হলো এমন ব্যাপক একটি শব্দ যার আজমতের, যার বরত্বের, যার ব্যাপকতার শুরু আছে কিন্তু শেষ নাই। সুবহানাল্লাহ, মানে এই ব্যাপকতা, এই বরত্ব যে আসলে কত বড়, এর সীমানা যে আসলে কত বড়, সেটি বর্ণনা, সেটা শুরু করা যায়, এটার আলোচনা শুরু করা যায়, এটার ব্যাপকতা এটা শুরু করা যায়, কিন্তু এর শেষ কোথায়, এর পরিব্যাপ্তি কোথায় গিয়ে শেষ হয়েছে এটি কখনো বর্ণনা করে শেষ করা যায় না। সুবহানাল্লাহ, এক কথায় আমার রবের রববিয়াতের সীমানা যতদূর পর্যন্ত পৌঁছেছে রসুলুল্লাহর চরিত্রের আজমত, তার চরিত্রের ব্যাপকতা ততদূর পর্যন্ত আল্লাহ পৌঁছিয়েছেন। সুবহানাল্লাহ, অর্থাৎ এক কথায় যেই চরিত্রের তুলনা হয় না, যেই চরিত্রের চরিত্রকে বর্ণনা দ্বারা কখনো শেষ করা যায় না। কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম মহান, বিশাল, আজমতওয়ালা 4টি জিনিসকে আল্লাহ আজমতওয়ালা বলেছেন, মানে আল্লাহর সৃষ্টির মধ্যে 4টি জিনিস সবচেয়ে ব্যাপক, বড়। অর্থাৎ আল্লাহ যেমন রসুলকে তার আজমতওয়ালা নামটা দিয়ে দিয়েছেন, আমার রসুলের চরিত্র এত বেশি ব্যাপক, এত বেশি বড়, যেই বর্ণনা শুরু করা যায় শেষ করা যায় না, এরকম আজমতওয়ালা আরও 4টি জিনিসের কথা আল্লাহ কোরআন কারিম উল্লেখ করেছেন। আল্লাহ সবার আগে তিনি নিজেকে আজিম বলেছেন, আল্লাহর আজমত, আল্লাহর বরত্ব, এটারও যেমন বর্ণনা শুরু করা যায় শেষ করা যায় না, তেমনিভাবে আল্লাহ পাক আরশে আজিমকে তিনি আজমতওয়ালা বলেছেন। আরশটা যে কত বড় ব্যাপক, এর সীমানা যে কোথার থেকে শুরু কোথায় শেষ, আজ পর্যন্ত পৃথিবীর কোনো জ্ঞান এটাকে পরিমাপ করতে পারেনি। আল্লাহ পাক কোরআন কারিমকেও আজিম বলেছেন। সুবহানাল্লাহ, এটাও যে কত বড়, এর ব্যাপকতা যে কোথায়, এটাও পৃথিবীর কোনো জ্ঞান আজ পর্যন্ত পরিমাপ করতে পারে নাই। তবে সবার আগে আল্লাহ পাক নিজেকে আজিম বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। কোরআন কারিম তার সাক্ষ্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিআ কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। রব্বে করিমের আজমতের ব্যাপকতা আসমান এবং জমিনের সীমানার চেয়েও বড়,
আরে আসমান এবং জমিনের পরিব্যাপ্তিকে আল্লাহ পাক পরিচালনা করতে মোটেই হিমশিম তিনি খান না। এর কারণ হলো ওয়াহুয়াল আলিয়ুল আযীম, তিনি হলেন সুমহান সুউচ্চ আযীম ওয়ালা একরব, যার কারণে আল্লাহর আজমতের সীমানার শুরু আছে এর কোনো শেষ নাই। সুবহান আল্লাহ পাক আয়াতুল কুরসির এই শেষ অংশে নিজেকে আজিম বললেন, ওহুয়াল আলিউল আযীম, তিনি হলেন আজিম। তার ব্যাপকতা কত বড়, তার বিশালতার সীমানা কত বড়, পৃথিবীর কোনো সৃষ্টি কখনো কল্পনাই করতে পারবে না। দুজন ব্যক্তির জন্য, দুজন ব্যক্তির জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন তোমাদের দুইজনের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। সোনার সঙ্গে সঙ্গে দুজন জাহান্নামের দিকে দৌড় শুরু করে দিবে, একজন খুব দ্রুত গতিতে যেতে থাকবে আর একজন আস্তে আস্তে যেতে থাকবে। একজন খুব দ্রুত গতিতে জাহান্নামের দিকে দৌড় দিবে, আমার আল্লাহ ডেকে ডেকে বলবে রে গোলাম, বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের দিকে তুমি দৌড় শুরু করেছ। জাহান্নামী মানুষটা বলবে, আল্লাহ দুনিয়াতে তোমার একটি নির্দেশ পালন করি নাই যার কারণে আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে, তুমি নির্দেশ করেছ, সুতরাং আজকের এই হাসরের ময়দানে বিচারের ময়দানে তোমার একটি নির্দেশ পালন করতে যাতে ত্রুটি না হয়, কালক্ষেপণ না হয়, এই জন্য নির্দেশের সঙ্গে সঙ্গে দৌড় শুরু করেছি। জানি আমার আল্লাহ আজিম আল্লাহ, এই মুহূর্তে যদি আজিম আল্লাহর একটা নির্দেশ পালন করি, এমনও তো হতে পারে আমার আল্লাহ এই একটা নির্দেশ পালনের খাতিরে আমি গোলামকে মাফ করে দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে গোলাম, আমি আল্লাহকে আজিম মানিয়া একটি নির্দেশ পালনের জন্য জাহান্নামে যাওয়ার জন্য তুমি দৌড় শুরু করেছো, আর আমাকে আজিম মেনে মাফ করার জন্য নাজাত পাওয়ার জন্য তুমি নির্দেশ পালনার্থে দৌড় শুরু করেছো। যাও যাও রে বান্দা, হাসরের ময়দানে জাহান্নামে যাওয়ার প্রাককালে যে আমার একটি নির্দেশকে মান্য করে দৌড় শুরু করেছো, আমি আল্লাহ আজিম নামের খাতিরে এই একটি নির্দেশ মানার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। এটা আল্লাহর আজমত, এটা আল্লাহই পারেন। আর একজন জাহান্নামী মানুষ এক পা জাহান্নামের দিকে দিবেন, আর একবার পিছনের দিকে ফিরে ফিরে তাকাবেন রব্বে কারিমের দিকে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে গোলাম, একজন দৌড় শুরু করে জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেছে, অথচ তুমি দেখতেছি এক পা যাও আর এক পা পিছনের দিকে তাকাও। দ্বিতীয় ব্যক্তি বলবে, আল্লাহ দুনিয়ার জীবনে কোনো নির্দেশ পালন করি নাই, আজকে জাহান্নামের ফয়সালা হয়েছে। নবীদের মুখে শুনেছি তুমি হলো গফুর ও গাফফার, রহমান আর রহিম, দয়ার আধার, ক্ষমাশীল মালিক। আজকের এই জাহান্নামে যাওয়ার প্রাককালে একবার একটা পা জাহান্নামের দিকে দেই, আর একবার তোমার রহমতওয়ালা নুরানি চেহারার দিকে ফিরে ফিরে তাকাই, দেখিনি একটু রহমত হয়নি। তুমি তো মহাব্বত করে ভালোবেসে গোলামকে সৃষ্টি করেছ, তোমার কি জাহান্নামে দিতে মায়া লাগে না, একটু কষ্ট লাগে না? নাম নিয়েছ রহমান, নাম নিয়েছ রহিম, রহমান আর রহিমের দিকে ফিরে ফিরে তাকাই, দেখিনি শেষবেলায় রহমানের একটু দয়া আমার প্রতি হয়নি, রহিমের একটু করুণা আমার প্রতি হয়নি, সেই দয়া রহমতের ভিক্ষার আশা করে তোমার দিকে ফিরে ফিরে তাকাই, আবার একটু জাহান্নামের দিকে যাই। তোমার এই মহাসাগরের চেয়েও রহমতের ডালি অনেক বড়, কিঞ্চিৎ দয়া ভিক্ষা পেলেই তো আমিও আমার মালিক ডাক দিয়ে বলে, রে গোলাম, জাহান্নামে যাওয়ার বেলায় রহমান আর রহিমের কাছে একটু করুণাই ভিক্ষা চেয়েছো, একটু রহমতি ভিক্ষা চেয়েছো, আমার রহমতের ডালিতে দয়ার তো কোনো অভাব নাই।
শেষ বেলায় যখন রহমানের একটু দয়ার প্রত্যাশী হয়ে ফিরে ফিরে আমার দিকে তাকাও, যাও আমি আল্লাহ আজিম নামের খাতিরে কিঞ্চিৎ দয়া রহমত ভিক্ষা দিয়ে তোকেও মাফ করে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, এজন আল্লাহ হলেন আজিব, তার দয়া করুণা রহমত মাগফিরাতের আজমতের পাওয়ার যে কত বড়, এটা পৃথিবীর কোন সৃষ্টি কল্পনাই করতে পারবে না, এই জন্য আল্লাহ হলেন আজিব। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আরশকে তিনি আজিম বলেছেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। হাবিব, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, সব মানুষ যদি আপনাকে ছেড়ে দেয়, সবাই যদি আপনি রসুল থেকে তারা মুখটা ফিরিয়ে নেয়, ফাকুল হাসবি আল্লাহ, আপনি বলেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া এই পৃথিবীতে রব বলে আর কেউ নেই, ওয়াহুয়া রব্বুল আরশিল আযীম, আমার রব হলেন মহান আরশের মালিক যিনি হলেন আযীম। সুবহানাল্লাহ, আল্লাহর আরশটা কত বড় আজমত ওয়ালা, খুঁটি নাই, দেয়াল নাই, কোনো কিছু নাই, আপনার আমার মাথার উপরে বছরের পর বছর, কোটি বছর, হাজার বছর, মিলিয়ন ট্রিলিয়ন বছর পর্যন্ত ঝুলে আছেন আল্লাহ পাক আজিমওয়ালা আরশের মালিক। এই কুদরত হিসাবে আরশে আজিমটা আল্লাহ পাক আমাদের মাথার উপরে স্থাপন করে দিয়েছেন, কখনো ভেঙে পড়ে না। ইচ্ছে করলেই তো, কোনো কিছু নাই, খুঁটি নাই, খুঁটিবিহীন আরশটা আপনার আমার মাথার উপরে পড়ে আছে, পড়বে কেমনে? এই আরশটা হলো আজিম, এত পাওয়ারফুল আরশ, আল্লাহ পাক স্পেশাল কিছু ফেরেশতা দিয়ে এটাকে বহন করায় রাখছেন। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন খবরদার, আরশটা যদিও আজিম হয় কিন্তু আরশের নিচে যারা আছে তারা আমার কাছে আরও বেশি আজিম। সুবহানাল্লাহ, আমি আল্লাহর, গোটা পৃথিবীর সমস্ত আয়োজন আমার এই গোলামদের জন্য, সুতরাং তুমি যদিও আজিম আমার গোলামদের জন্য ছায়া হিসাবে কাজ করবা। সুবহানাল্লাহ, আল্লাহ আরশকে আজিম বললেন, এই আরশ ভেঙে পড়ার মধ্য দিয়ে পৃথিবীতে কিয়ামত সংগঠিত হবে। তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে আজিম বললেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হাবিব, অবশ্যই আমি আল্লাহ পাক আপনার উপরে সাবউল মাসানি সাত আয়াত বিশিষ্ট সূরাতুল ফাতিহা নাজিল করলাম। আল্লাহ পাক বললেন শুধু তাই নয়, ওয়াল কুরআনাল আযীম, মহাবিশ্বের মহাবিশ্বয় আজিম কোরআনকে আমি আল্লাহ পাক আপনার উপরে নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ, কোরআনকে আল্লাহ আজিম বলেছেন পৃথিবীর, আমি গত আলোচনায় বলেছি পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ ব্যানিশ, কিন্তু একমাত্র আজিম কিতাব কোরআন কারীম পৃথিবীতে এসছে, এটার অস্তিত্ব এখনও আছে, কেয়ামত পর্যন্ত থাকবে, জান্নাত পর্যন্ত থাকবে, বরং জান্নাতি মানুষের ভাষা হবে কোরআনের ভাষা। সুবহানাল্লাহ, এটা এমন আজিম একটি কিতাব, রাসূলুল্লাহর মাধ্যমে কোরআন পৃথিবীতে আসছে, কিন্তু এর আজমত আজও শেষ হয় নাই, বরং কেয়ামতেও কোরআন কারীমের আজমত থাকবে, আদম থেকে শুরু করে সমস্ত নবী রাসূল আম্বিয়া সমস্ত উম্মতের সমস্ত মানুষের ভাষা হবে কোরআনের ভাষা। সুবহানাল্লাহ, কারণ এটি আজিম কিতাব। চার নাম্বার আল্লাহ পাক তার হাবিবের চরিত্রকে আজিম বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমি আল্লাহ নিজেকে আজিম বললাম, আরশকে আজিম বললাম, কোরআনকে আজিম বললাম, পরিশেষে আমি আল্লাহ পাক আপনি রসুলের চরিত্রকে আজিম বললাম। সুবহানাল্লাহ, তাহলে আমরা বুঝতে পারলাম রসুল্লার চরিত্রের মর্যাদা কম না বেশি, এর ব্যাপকতার বর্ণনা শুরু করা যায় শেষ করা যায়। রসুল বলছেন, বয়স্তু লে উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি শুধু শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হয়েই ক্ষান্ত হই নাই, বরং পৃথিবীর সমস্ত চরিত্রকে শ্রেষ্ঠ চরিত্রে পরিণত করার জন্য আমি পৃথিবীতে আগমন করেছি। সুবহানাল্লাহ, আমার সংস্পর্শে, আমার আদর্শে, আমার তরিকার মধ্যে যেই মানুষগুলি আসবে তারাও শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, হাদিস সাক্ষী, মরুভূমি এলাকা, জনমানবহীন, মানুষের বসবাস খুব কম,
অথচ সেই মরু প্রান্তরে মানুষের বসবাস, প্রচন্ড রৌদ্রের মধ্যে তাদের জীবন যাপন করতে হয়। আল্লাহর হাবিবের দাওয়াতি মিশন চলছে, একজন পাঁচজন দশজন করে মানুষ আল্লাহর হাবিবের দিনের দাওয়াত গ্রহণ করে কুফরি থেকে ইমানের ভিতরে প্রবেশ করতেছে। এমনি একটি দিনী দাওয়াতের মুহূর্তে আল্লাহর হাবিবের মক্কি জীবন পার হচ্ছে, একদিকে নির্যাতন আর একদিকে মানুষের দিনের দাওয়াতের বিপরীতে, একদিকে যেমন নির্যাতন অপরদিকে নির্যাতনকে উপেক্ষা করে মানুষ আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। যদিও সেই জাহিল যুগের মানুষের চাল চলন ওঠা বসা মুআমালাত মুআশারাত মোটেই ভালো নয়, হত্যা লুণ্ঠন খুন ধর্ষণ রাহাজানি জুলুম অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চলে যেই যুগে, গোত্রে গোত্রে বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ চলমান, যার কারণে সেই যুগের নাম হয়েছে আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম যুগ। আদম থেকে ঈসা পর্যন্ত এরকম খারাপ কোন যুগ পৃথিবীতে এর আগে কখনো আসে নাই। আল্লাহর নবী ঈসার পর থেকে আমাদের রসূল আগমন করা পর্যন্ত দীর্ঘ সময়ের একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে মানুষগুলি এত হিংস্র হয়েছে, নিজের সন্তান মায়ের সাথে জেনা করতে দ্বিধাবোধ করে না, বলুন নাউজুবিল্লাহ। নারীদের উপরে এমন নির্যাতন, এমন অত্যাচার, এমন হিংস্র থাবা তাদের উপরে পড়ত, তাদেরকে বিন্দু পরিমাণ সম্মান মানুষ দিত না। নির্যাতন করতে 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 এমন একটা অবস্থায় এসে তারা দাঁড়ালো, এই পৃথিবীর মধ্যে নারীর জন্ম হওয়াটাই পাপ, মানে তাদেরকে নির্যাতনের উপরে নির্যাতন করতে করতে এমন একটা পরিস্থিতি এসেছে যে নারীর জন্ম হওয়াটাই পাপ, বরং সিদ্ধান্ত হয়ে গেল জন্ম হলেই তাদেরকে জীবন্ত কবর দিতে হবে। এবার বোঝেন যে তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার এত কঠিন পরিস্থিতি, কঠিনভাবে আঘাত করা হয়েছে যে তাদেরকে প্রথম দিকে তাদেরকে বাজারে পণ্য হিসেবে বিক্রি করা হতো, তারপরে তাদেরকে ধর্ষণ করা হতো জনসম্মুখে, তারপরে মায়ের সাথে সন্তান জেনা করত মানুষের সাক্ষীতে, নাউজুবিল্লাহ মিনজা, এত এত নির্যাতনের পরেও তারা ক্ষান্ত হয় না, শেষ পর্যন্ত ঘোষণা দিয়েছে পৃথিবীতে নারীর জন্ম হওয়াটাই অপরাধ, বরং জন্মের সাথে সাথে তাদেরকে জীবন্ত কবর দিতে হবে। এই পরিস্থিতি চলে আসছে, আল্লাহ পাক এমন এক কঠিন পরিস্থিতিতে রাহমাতুল্লিল আলামিনকে দুনিয়াতে পাঠালেন, সুবহানাল্লাহ। না ছিল তার কাছে অর্থ, না ছিল তার কাছে ক্ষমতা, না ছিল তার কাছে অস্ত্র শস্ত্র, না ছিল তার কাছে ক্ষমতা, কোনো কিছুই তার কাছে ছিল না, কিন্তু আল্লাহ একটা চরিত্র রসুল্লাহকে দান করেছে, সুবহানাল্লাহ। এটাই ছিল তার কাছে সবচেয়ে বড় সম্বল, এই চরিত্র নিয়ে পৃথিবীতে এসে তিনি বিনির্মাণ শুরু করতে লাগলেন পৃথিবীকে নূতনভাবে, যেই পৃথিবীর পরিচয় ছিল আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের শ্রেষ্ঠ যুগ, এর চেয়ে আর খারাপ যুগ পৃথিবীতে হয় না। ঘোড়ার পিছনে নারীদের পায়ে ঘোড়ার পায়ে রশি, নারীর পায়ে রশি, মানুষ চারদিকে দাঁড়ায় থাকবে, ওই নারীটাকে ধর্ষণ করবে, তার স্তন কেটে ফেলবে, এরপরে তাকে মাঠের ভিতরে ঘুরায় ঘুরায় যতক্ষণ না মারা যায় ততক্ষণ ঘোড়া চালাবে, নাউজুবিল্লাহ মিন জালিক। এই দৃশ্য দেখে মানুষ হাসতো, ছেলে হাসতো, ভাই হাসতো বোনের দৃশ্য দেখে, সন্তান হাসতো মায়ের দৃশ্য দেখে, এই রকম নির্যাতনের স্টিম রোলার সেই যুগে চলত। আল্লাহ সিদ্ধান্ত নিলেন এমন একটি যুগে আমি আমার রসুলকে প্রেরণ করব, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুনিয়ায় আসলেন, চরিত্র কাকে বলে, আজমতলা চরিত্র কাকে বলে, দিনের দাওয়াত তিনি শুরু করে দিলেন, মানুষ মূর্তি ছেড়ে দিয়ে, মূর্তি পূজাকে ছেড়ে দিয়ে, গাছ পূজাকে ছেড়ে দিয়ে,
ধর্মকে বাদ দিয়ে বাপদাদার ধর্মের উপরে চুনকালি মেরে একজন দুজন পাঁচজন সাতজন দিনে রাতে পালিয়ে পালিয়ে গোপনে গোপনে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যদিও নবীজির কাছে অর্থ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, শুধুমাত্র একটা উত্তম চরিত্র আল্লাহ তাকে দিয়েছেন। চরিত্রের কাছে কুপকাত হয়ে গেল মানুষগুলি, তেমনি সেই দাওয়াত এবং ইমানের দাওয়াতের বিপরীতে আবার কিছু মানুষ আল্লাহ রসুলের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাত। সেই পরিস্থিতিতে কোনো একদিন এক মরুভূমি দিয়ে সুশ্রী সুন্দরী এক অবলা নারী হেঁটে যাচ্ছে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে যাচ্ছে একজন নারী। সেও জানে নিরাপদ না এই মরু প্রান্ত, পথিমধ্যে যদি আইয়ামে জাহিলিয়াতের ছোঁয়া লাগা কোনো পুরুষের কুদৃষ্টি আমার উপরে পড়ে আমাকে সে ছেড়ে দিবে না, এটা সে জানে। কিন্তু তারপরেও তাকে বের হতে হয়েছে। কত দূর যাওয়ার পর যেখানেই বাঘের ভয় সেখানেই রাত পোহায়, ওই অবলা সুন্দরী সুচ্চরী নারী দেখতে পেলেন একজন যুবক